নমস্কার, রাত 10:30 আকাশ বার্তায় আপনাদের স্বাগত। প্রথমেই দেখে নেব হেডলাইন্স। দোসরা মে নবান্ন ছাড়বেন মমতা, বাংলা সিন্ডিকেট রাজ খতম হবে বাঁকুড়ায় বললেন প্রধানমন্ত্রী। 73 বছর পিছিয়ে রাজ্য, 5 বছর এই সোনার বাংলার প্রতিশ্রুতি। অমিতের সভাতেই পদ্মে শিশির, মেদিনীপুরে সম্মান বাঁচাতে ফের যুদ্ধ, বললেন কাথির সাংসদ পাল্টা নিশানা মমতার নাম না করে শুভেন্দুকে কটাক্ষ। ভোটের পর কোথায় থাকবেন প্রশ্ন তৃণমূল নেত্রী। বাংলায় ক্ষমতায় এলেই প্রথম মন্ত্রিসভাতেই সিএএ বিল, নাগরিকত্ব শরণার্থীদের ইস্তেহারে প্রতিশ্রুতি বিজেপির। কৃষক অ্যাকাউন্টে 18,000 টাকা, মতুয়াদের পেনশন। সংযুক্ত মোর্চার প্রার্থীকে খুনের হুমকি, প্রচারে এলে রক্তগঙ্গা বইবে বললেন মগরাহাট পশ্চিমের তৃণমূল নেতা। কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ মৈদুলের, সেলফি তোলাকে কেন্দ্র করে হাতাহাতি দুই বিজেপি নেত্রী। টিকা নেওয়ার পর মৃত্যু বৃদ্ধার আক্রান্ত, হৃদরোগে ভর্তি ছিলেন কাথির হাসপাতালে। ভারতের নতুন প্রজাতির সংক্রমণ, রাজস্থানের 7 জেলায় কার্ফিউ, আম জনতার ঘাড়ে দায় কেন্দ্রের। দোসরা মের পর নবান্ন ছাড়বেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় সিন্ডিকেট রাজের খতম হবে, সোনার বাংলা তৈরি হবে 5 বছরেই, বাঁকুড়ায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিদি, আপনি আমাকে লাথি মারতে পারেন, কিন্তু বাংলার উন্নয়নকে কখনো লাথি মারতে পারবেন না, বললেন নরেন্দ্র মোদী। অসম থেকে তিনি আজ সোজা উড়ে আসেন বাঁকুড়ায়। সেখানে তিনি বলেন, রাস্তা দিয়ে আসার সময় দেখলাম ছবিতে আমার মাথায় মারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বলছি, দোসরা মের পর নবান্নে থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। लेकिन दीदी मेरी दूसरी बात भी कान खोल करके सुन लीजिए। मैं आपको आपको बंगाल के विकास को लात नहीं मारने दूंगा। আজও তিনি বলেন, এবার সিন্ডিকেট রাজের খতম হবে, কাটমানি আর থাকবে না, বাংলায় এবার বিজেপি সরকার হবে। দো মই দিদি যাচ্ছে পরিবর্তন আছে। বাঁকুড়ার সভা থেকে তিনি বলেন, বাংলার কৃষকরা 14,000 টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। কেন্দ্র বছরে এই টাকা দেয় কৃষকদের অ্যাকাউন্টে, যদিও কেন্দ্রীয় সরকারের প্রকল্পে রয়েছে বছরে 6,000 টাকা করে দেয়া হয় কৃষকদের অ্যাকাউন্টে। দেশের 8 কোটি কৃষক এই টাকা পান বলে দাবি করে কেন্দ্রীয় সরকার। আকাশ বার্তা। বিজেপি ক্ষমতায় এলে কর্মী খুনের তদন্ত হবে, অভিযুক্তদের পাঠানো হবে জেলে, এগরায় সভা করে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, 73 বছর পিছিয়ে গেছে বাংলা। রবিবাসরীয় সকালে হাই ভোল্টেজ পূর্ব মেদিনীপুর, কাঁথিতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সভায় ঝড় তুলছেন, তখন এগরায় গলা ফাটাচ্ছেন অমিত শাহ। তৃণমূলের সমালোচনা করে অমিত বলেন, ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান মমতাদি, আর মোদিদি সোনার বাংলা করতে চান। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপিকে ভোট দিন, 5 বছরে সোনার বাংলা করে দেব। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে বেতন কমিশন চালু হয়ে যাবে এবং শিক্ষকদের বেতন বাড়বে বলেও প্রতিশ্রুতি দেন অমিত শাহ। তার অভিযোগ, বাংলায় আগেও অনুপ্রবেশ ঘটত, চলছে এখনো, মমতা অনুপ্রবেশ বন্ধ করতে পারেননি বলে অভিযোগ তার। অমিত বলেন, বাংলায় দুর্গাপুজো, সরস্বতী পুজো করতে আদালতের অনুমতি নিতে হয়। রাজ্যের বিজেপি সরকারের প্রতিষ্ঠার পর বাংলার মাটিতে দুর্গাপুজো, সরস্বতী পুজো কেউ রুখতে পারবে না। বাংলায় ক্ষমতায় এলে এখানে ডবল ইঞ্জিন সরকার চলবে বলে আশ্বাস দেন তিনি। বিজেপির সেকেন্ড ইন চিফ অমিত বলেন, রাজনৈতিক হিংসায় এ রাজ্যে তাদের 130 জন কর্মীর মৃত্যু হয়েছে, এবার তৃণমূলের গুন্ডারা এর শিক্ষা পাবে। আকাশ বার্তা। অমিত শাহর সভাতেই কাঁথির সাংসদ শিশির অধিকারী যোগ দিলেন বিজেপিতে। তিনি বলেন, মেদিনীপুরের সম্মান রক্ষার্থে নতুন করে যুদ্ধ হবে। মেদিনীপুরের সম্মান রক্ষার জন্য বিজেপিতে যোগ দিয়েছেন, বললেন শিশির অধিকারী। এগরায় অমিত শাহর সভায় যান তিনি। সেখানে শিশির অধিকারী বলেন, যারা তৃণমূল ছাড়ছেন তারা কেন ছাড়ছেন তা ভালোই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছেলের হয়ে তিনি প্রচারে নামবেন নন্দীগ্রামে। দুঃখ কষ্ট, আমরা তো ফুটপাতের লোক, আমরা ফুটপাত থেকে এসেছি, আমরা লড়াই সংগ্রামের লোক, আমরা যুদ্ধ করেছি। তাও কোথাও একটা মন খারাপের জায়গা? কিছু মন খারাপ নেই, আবার যুদ্ধ করবো।
দিব্যেন্দু সম্ভবত মোদীর সভায় যোগ দেবেন বিজেপিতে। একের পর এক তৃণমূল কংগ্রেস সাংসদ বিজেপিতে যাচ্ছেন, তবে শিশির অধিকারী এবার শুধুমাত্র নন্দীগ্রামে প্রচার করবেন বলে জানিয়েছেন। আজ শিশির অধিকারী বলেন তিনি ইস্তফা দেবেন না, পারলে তৃণমূল সিদ্ধান্ত নিক তারা কি করবে। আকাশ বার্তা গদ্দাররাই বিজেপিকে এনেছে বাংলায়, নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজও পূর্ব মেদিনীপুরে তিন জায়গায় সভা করেন তিনি। এখন হুমকি দিচ্ছেন, নির্বাচনের ফল প্রকাশের পর কোথায় যাবেন, দিল্লিতে না মুম্বাইতে? নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নন্দীগ্রামে তিনি সভা করেন, সেখানে তৃণমূল নেত্রী বলেন গদ্দারদের থেকে সাবধান। বিশ্বাসঘাতকের দল আজ বিজেপিকে হাত ধরে নিয়ে এসছে আর বলছে 2014 সাল থেকে আমাদের সম্পর্ক ছিল, দুদিন বাদে তুমি থাকবে না বাপু, তুমি ঠিক করো দিল্লিতে থাকবে না মুম্বাইতে থাকবে, না কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে থাকবে, না বিন্দাপুর কোঅপারেটিভ ব্যাংকে থাকবে, কোথায় থাকবে নিজে আগে ঠিক করে নাও, আমাদের জন্য চিন্তা করার কোনো কারণ নেই। বিজেপিকে নিশানা করে তিনি বলেন উত্তরপ্রদেশ দেখলেই বোঝা যায় কি করে উন্নয়ন করেছেন যোগী আদিত্যনাথ, মেয়েদের নিরাপত্তা নেই, বাংলা কখনো সে পথে হাঁটতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপি মানেই আতঙ্ক। আসাম থেকে 14 লক্ষ লোকের নাম্বার দিয়েছে, আজকে বলছে 7th কমিশন, জিজ্ঞেস করুন ত্রিপুরায় কি বলেছিল নির্বাচনের আগে, 10,000 টেম্পোরারি টিচারদের তোমরা পার্মানেন্ট করবে, সব তাড়িয়ে দিয়েছে, সব তাড়িয়ে দিয়েছে নির্বাচনের আগে মিথ্যে কথা বলে। 15 লক্ষ টাকা পেয়েছেন। দলীয় কর্মীদের তিনি পরামর্শ দেন সতর্ক থাকতে হবে নির্বাচনের সময়, প্রলুব্ধ করতে পারে বিজেপি, সেই প্রলোভনে পা দেওয়া যাবে না। পূর্ব মেদিনীপুর থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, আকাশ বার্তা। এক ভাইপো কি শব্দস করলো, গুজরাটের ভাতিজা দিয়ে কেন তদন্ত হবে না? হুগলি চণ্ডীতলায় প্রশ্ন তুললেন সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্ট প্রার্থী মোহাম্মদ সেলিম। শুধুমাত্র এক ভাইপোকে কেন নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? গুজরাটে যে ভাতিজা রয়েছে তার কথা কে বলবেন? প্রশ্ন তুললেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য ও হুগলি চণ্ডীতলার বামফ্রন্ট প্রার্থী মোহাম্মদ সেলিম। তিনি বলেন দুর্নীতির বিরুদ্ধে এবার লড়াই, বামেরা দুর্নীতির সঙ্গে আপোষ করবে না। এখানে দুই ভাইপো জুড়ি আছে, এসব যা পাচার হয় কেন্দ্রের হোম মিনিস্টারের লোকজন, হোম মিনিস্ট্রির লোকজন, সিনিয়র অফিসার্স আর রাজ্যের সিনিয়র অফিসার্স, তারা এই পলিটিক্যাল সম্পর্ক তৈরি করে দেয়, তার থেকে সেই খাতেই দেশে বিদেশে পাচার হয়। সুতরাং যে নিজের ভাইপোর কথা বলছে, সে অন্যের ভাইপোর কথা যে বলছে, সে অন্তত মোদীর ভাইপোর কথাও বলতে পারে, তাহলেই ন্যায় হবে। আবার তোমাদের চণ্ডীতলাতে একটা বনপো আছে, এই ভাইপো বনপোদের বিরুদ্ধে তো লড়াই। বাংলায় এবার বামফ্রন্ট সমর্থিত সংযুক্ত মোর্চা লড়াই করছে কর্মসংস্থানের লক্ষ্যে। নন্দীগ্রাম সিঙ্গুরে কর্মসংস্থান আর শিল্পের দাবিতে লড়াই করছে তারা। আজ মোহাম্মদ সেলিম বলেন যেভাবে বেকারত্ব বাড়ছে রাজ্যে তা অশনি সংকেত, মমতার জামানায় কোনো শিল্প আসেনি, বরং বেশ কয়েকটা বহুজাতিক সংস্থা এ রাজ্য ছেড়েছে। হুগলি থেকে সুদীপ কোলের সঙ্গে বিধান সরকারের রিপোর্ট, আকাশ বার্তা। বিজেপি ক্ষমতায় এলে প্রথম মন্ত্রিসভাতেই সিএএ বিল পাস হবে, নাগরিকত্ব দেওয়া হবে শরণার্থীদের, ইস্তেহার প্রকাশ করে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সল্টলেকের ইজিপ্ট সিসিতে তিনি বলেন মতুয়াদের পেনশন দেওয়া হবে। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে প্রথম মন্ত্রিসভাতেই সিএ পাস হবে, রাজ্যে নাগরিকত্ব আইন বলবৎ হবে বললেন অমিত শাহ। আজ তিনি দলের ইস্তেহার প্রকাশ করেন ইজেডসিসিতে। অমিত শাহ বলেন বাংলা 73 বছর পিছিয়ে গেছে, বিজেপি ক্ষমতায় এলে শরণার্থীদের নাগরিকত্ব দেয়া হবে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কো পহলি হি ক্যাবিনেট মে লাগু কর কর ও সভি কো নাগরিকতা দেনে কা কাম এ ভারতীয় জনতা পার্টি। ইস্তেহারে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে মতুয়াদের 3,000 টাকা করে পেনশন দেয়া হবে, মেয়েরা বিনামূল্যে চড়তে পারবেন গাড়িতে, আগামী 5 বছর শরণার্থীদের বছরে দেয়া হবে 10,000 টাকা, অনুপ্রবেশকারীরা যাতে বাংলায় ঢুকতে না পারে সেজন্য সীমান্তে সিসিটিভি বসানো হবে, চাকরিতে মেয়েদের জন্য 33% সংরক্ষণ করা হবে, সপ্তম পে কমিশন লাগু হবে বাংলায়, কৃষকরা 3 বছরে বকেয়া সহ 18,000 টাকা পাবেন অ্যাকাউন্টে, মৎস্য দপ্তরের জন্য আলাদা মন্ত্রিত্ব তৈরি হবে। বাংলায় বিজেপির 131 জন কর্মী খুন হয়েছেন, তাদের পরিবারকে 25 লক্ষ টাকা করে তুলে দেয়া হবে, আকাশ বার্তা।
বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল বিধানসভায় 30টা আসনে প্রার্থী করা হবে মতুয়াদের, একটা আসনেও মতুয়া প্রার্থী নেই বললেন বনকার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। বিজেপি কথা দিয়েছিল রাজ্যের 30টা আসনে মতুয়াদের প্রার্থী করবে তারা। 283টা আসনে ইতিমধ্যে প্রার্থী করেছেন মোদী অমিত শাহরা, তা সত্ত্বেও মতুয়া সম্প্রদায়ের মধ্যে থেকে কোনো প্রার্থী করা হয়নি বললেন মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। তিনি বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বাবা, একসময় তৃণমূল সরকারের মন্ত্রী ছিলেন তিনি। তার দাবি, বিজেপি মতুয়াদের নিয়ে ভাঁওতা দিয়েছে। আমাদের কি হলো, আমরা এত কিছু করলাম, সামনে 2021 ভোট, কিন্তু আমরা তো আশা হতো। আপনারা কতগুলো প্রার্থীর দাবি করেছিলেন, কতগুলো আসনের? আমরা প্রায় 30টা মতো দাবি করেছিলাম। কটা মেনে নেওয়া হয়েছে? একটা হয়নি। আজ তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুরও বলেন, তিনিও দলের কাছে দাবি করেছিলেন মতুয়াদের প্রার্থী করা হোক বিভিন্ন আসনে, কিন্তু তৃণমূল কংগ্রেসও মতুয়া প্রার্থী করেনি। আমরাও সেটা ভেবেছিলাম যে হয়তো এবার মতুয়াদের হয়তো কিছু প্রার্থী দেওয়া হবে, যেদিক দিয়ে হোক সে, কিন্তু সেটা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেখি, কিন্তু মতুয়াদের সেই সম্মানটা কিন্তু কোথাও পাইনি আমরা। একমাত্র সংযুক্ত মোর্চা প্রার্থী করেছে মতুয়াদের, গাইঘাটা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে কপিল কৃষ্ণ ঠাকুরকে। আকাশবার্তা। ডোমজুড়ে প্রচার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভকারীদের সামলাতে লাঠি চালায় পুলিশ, তৃণমূল বিজেপি সংঘর্ষে জড়িয়ে পড়ে। হাওড়ার ডোমজুড়ে বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের মিছিল ঘিরে ধুন্দুমার কাণ্ড ঘটে রবিবাসরীয় সকালে। প্রচারের শেষ দিকে রাজীবকে কালো পতাকা দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। দুপক্ষের মধ্যে বচসা থেকে শুরু হয় হাতাহাতি। পুলিশ এবং আধাসেনা লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। রাজীবের অভিযোগ, তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যেতেই বারবার তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, কিন্তু এভাবে তাকে আটকানো যাবে না। যারা রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছে আর তারা ঢিল মারছে, তাহলে কি করবে পুলিশ? দাঁড়িয়ে দেখবে? দর্শকের ভূমিকা নেবে? যারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, যারা বুঝতে পারছে ভয় পেয়েছে, যারা বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেস জনসমর্থন হারিয়েছে, যারা বুঝতে পারছে যে মানুষের যে উৎসাহ উদ্দীপনা দেখছে, তারাই এই কাণ্ড করছে। এই কাণ্ড করে কিছু লাভ হবে না, কেন সাধারণ মানুষ এটা সমর্থন করে না, আগামী দিনে ভোটের ফলাফলে প্রমাণ করে দেবে। তৃণমূলের যে কর্মী সমর্থকরা এতদিন তার পক্ষে ছিলেন, আজ মূলত তাদের সঙ্গেই ঝামেলা বাঁধে বিজেপি সমর্থকদের। লাঠিচার্জের প্রতিবাদে হাওড়া আমতা রোড অবরোধ করে তৃণমূল কর্মীরা, এলাকায় টহল দিচ্ছে পুলিশ বাহিনী। আকাশবার্তা। প্রচারে বেরিয়ে সেলফি তোলাকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই বিজেপি নেত্রী। বর্ধমানের কাটোয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সেলফি তোলাকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিজেপির দুই নেত্রী। বিজেপির যুব মোর্চার জেলা সম্পাদক সীমা সরকার আর ওবিসি সেলের জেলা সম্পাদক বিনীতা বড়াল হাতাহাতিতে জড়িয়ে পড়েন। কাটোয়ার প্রার্থী শ্যামা মজুমদারকে নিয়ে তারা গাইহাটে প্রচারে বেরিয়েছিলেন। সেই সময় কর্মীরা ব্যস্ত ছিলেন ছবি তুলতে। সেলফি তোলা নিয়ে বিবাদ বাঁধে দুই বিজেপি নেত্রী। যদিও বিজেপি প্রার্থী জানিয়েছেন এটা সামান্য ঘটনা, এত বড় কিছু হয়নি। দেখুন, আমি কোনো মহিলাকে ধাক্কা দেবো এটা কখনোই সম্ভব নয়। মহিলাদের ধাক্কা দেওয়ার আমার কোনো উদ্দেশ্য আমার তো থাকবেই না এখানে। ওনার একটু হয়তো রাগ হয়েছে, যাই হোক আমি তো বয়সে ছোট, তো আমার একটু রাগ হয়েছে। তো সেই ঠেলাঠালি করতে গিয়ে ওই ছবি টবি সব তুলছে, ওই করতে গিয়ে কারোর গায়ে কারোর লেগে গেছে। তৃণমূল কংগ্রেস অবশ্য বলেছে ক্ষমতায় আসেনি এখনো, তার আগেই প্রচারে বেরিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন বিজেপি নেত্রীরা। ক্ষমতায় এলে কি হবে? বর্ধমান থেকে সন্দীপ ঘোষ চৌধুরীর রিপোর্ট, আকাশবার্তা। প্রচারে বেরিয়ে খুনের হুমকির মুখে পড়লেন বামফ্রন্ট সমর্থিত সংযুক্ত মোর্চা প্রার্থী মঈদুল ইসলাম। মগরাহাট পশ্চিমের প্রার্থী তিনি। তৃণমূল কংগ্রেসের দুই নেতা তাকে খুনের হুমকি দেয়। তোমার জন্মের আগে দেয় আমরা রাজনীতি করি একশোবার, আমি তাহলে ওই গরম দেয় আমাদের চলবে না, গরম দেবো ওই গরম, আর ওই মিথ্যের অভিযোগ করলে কিন্তু খুন খারাপ চলবে আমি বলে দিচ্ছি। প্রচারে বেরিয়ে হুমকির মুখে পড়লেন মগরাহাট পশ্চিমের বামফ্রন্ট সমর্থিত সংযুক্ত মোর্চার প্রার্থী মঈদুল ইসলাম। এলাকায় ঢুকলে খুন খারাপই হবে, এমনটাই হুমকি দিলেন নেতারা পঞ্চায়েত প্রধান ওদুদ গাজীর ভাই ও তৃণমূল যুব নেতা হায়দার গাজী। তোমার জন্মের আগে দেয় আমরা রাজনীতি করি একশোবার, আমি তাহলে ওই গরম দেয় আমাদের চলবে না, গরম দেবো ওই গরম, আর ওই মিথ্যের অভিযোগ করলে কিন্তু খুন খারাপ চলবে আমি বলে দিচ্ছি। যখনই প্রার্থী ঘোষণা হয়েছে তারপর থেকে আমাদের কর্মীদের উপর হুমকি হচ্ছে, এবং গতকালকের পুলিশের সামনে ওদুদ গাজীর ভাই হায়দার গাজী, যুব তৃণমূল নেতা যাকে এলাকার লোক গুন্ডা বলে চেনে, সে কিন্তু আঙুল উঁচিয়ে শাসিয়েছে। এ রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ইতিমধ্যেই 800 কোম্পানি বাহিনী এনেছে নির্বাচন কমিশন। প্রতিটি বিধানসভায় রয়েছেন একজন পর্যবেক্ষক। তারপরেও প্রচারে বেরিয়ে প্রকাশ্যে হুমকির মুখে পড়ছেন একজন প্রার্থী। এরপরই প্রশ্ন উঠছে কমিশনের ভূমিকা নিয়ে।
অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের বাম প্রার্থী প্রতীকুর রহমান প্রচার ছাড়লেন। তিনি বাড়ি বাড়িতে প্রচার করেন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নকিবুদ্দিন গাজীর রিপোর্ট, আকাশ বার্তা। বাংলার ভোটার হলেন মিঠুন চক্রবর্তী। কাশীপুর বেলগাছি আর বোনের বাড়ির ঠিকানায় নতুন ভোটার হলেন তিনি। সম্ভবত অভিনেতা বিজেপির হয়ে নির্বাচনে লড়বেন। এবার বাংলার ভোটে মিঠুন চক্রবর্তীর প্রার্থী হওয়া নিয়ে জোর জল্পনা। উত্তর কলকাতায় ভোটার হয়েছেন তিনি। কাশীপুর বেলকাছিয়া কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি, ফলে গুঞ্জন আরও জোরালো হয়েছে। ব্রিগেডে বিজেপি সভামঞ্চে মিঠুন চক্রবর্তী যোগদানের পর থেকে তাঁকে নিয়ে নানা রটনা শুরু হয়। মোদী অমিত শাহরা প্রচারে যতই ঝড় তুলুন, বাংলায় বিজেপির মুখকে এই প্রশ্ন বারবার সামনে এসেছে। মিঠুনের বিজেপি যোগের পর থেকে তাঁকেই বাংলার মুখ্যমন্ত্রী প্রজেক্ট করা হচ্ছে বলে খবর রটে, যদিও সে বিষয়ে খোদ তারকাও কোনো মন্তব্য করেননি। এরই মাঝে সামনে এলো তার কলকাতায় ভোটার হওয়ার খবর। মাঠের দাদা সৌরভকে না পেয়ে এখন পর্দার দাদা মিঠুনকেই তুলে ধরার মরিয়া চেষ্টা চালানো হচ্ছে। তার জনপ্রিয়তাকে ব্যবহার করে সভা সমাবেশে লোক টানার চেষ্টা করছে গেরুয়া শিবির। যেহেতু বোনের বাড়ি কাশীপুর বেলগাছিয়া এলাকার রাজা মনীন্দ্রচন্দ্র রোডে, তাই সেই ঠিকানাতেই ভোটার হয়েছেন তিনি। তাই ওই কেন্দ্রে প্রার্থী হওয়া নিয়ে আশায় বুক বাঁধছেন আপামর বিজেপি কর্মী সমর্থকরা। আকাশ বার্তা। টিকা নেওয়ার পর এরাজ্যে ফের মৃত্যু হলো। কাঁথির মরিস্তার বৃদ্ধা কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছিলেন গতকাল, পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। টিকা নেওয়ার পর এরাজ্যে আরো একজনের মৃত্যু হলো। 70 বছরের বৃদ্ধা পারুল জানাকে কাঁথির হাসপাতালে ভর্তি করা হয়। কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়ার পর তার অস্বস্তি শুরু হয়। কাঁথির মরিস্তাতে বাড়ি বৃদ্ধার, যদিও চিকিৎসকরা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন পারুল জানা। এরাজ্যে এ নিয়ে টিকা নেওয়ার পর দুজনের মৃত্যু হলো। বিজ্ঞানীরা আজ বলেছেন ভারতে এখন GC14 নামে করোনার নতুন প্রজাতির সংক্রমণ ছড়াচ্ছে। এই প্রজাতি ভয়াবহ আকার নিয়েছে ব্রাজিল, ব্রিটেন আর দক্ষিণ আফ্রিকায়। ভারতে তা ভয়াবহ আকার নিতে পারে। প্রতিদিন সংক্রমণ বাড়ছে দেশে। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে বড় কোনো জমায়েত করা যাবে না। আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে দেশে সংক্রমণ ছড়ানোর জন্য একাংশের মানুষ দায়ী, তারা করোনাবিধি মানছেন না। রাজস্থানের 7টা জেলায় ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে, মধ্যপ্রদেশেও জারি করা হয়েছে সতর্কতা। সরকার বলেছে প্রতিদিন দেশের 10 থেকে 20 জন তীর্থযাত্রী করোনা আক্রান্ত হচ্ছেন, সেজন্য কুম্ভমেলার করোনাবিধি মানতে বিধিনিষেধ জারি করা হয়েছে। আকাশ বার্তা। প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা পাননি মধ্য কলকাতার প্রৌঢ়া, অথচ তার ছবি দিয়ে প্রচার করছে কেন্দ্রীয় সরকার। প্রৌঢ়া জানিয়েছেন 40 বছর ধরে তিনি টালির ঘরে ভাড়া বাড়িতেই বাস করছেন। লক্ষ্মী দেবী মাঝ 50-এর প্রবীণা, 71 নম্বর মালাঙ্গালেন। মাত্র 80 স্কোয়ার ফুটের অন্ধকার ঘরটাতে কাটিয়ে দিলেন 40টা বছর। কিন্তু আজ সকাল হতেই সেই ছোট ঘরটার বাইরে সংবাদদাতাদের ভিড়। মোদীর সঙ্গে লক্ষ্মীদেবীর ছবি বেরিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বিজ্ঞাপনে। ছবি বেরোনো মাত্র প্রতিবেশীরা তাদের জানিয়েছেন এবার তোমাদের দিন বদলাবে। কিন্তু আকাশ থেকে পড়লেন শ্রমজীবী লক্ষ্মীদেবী। কেউ তো তার ছবি তোলেনি, কেউ তো তাকে বলেওনি, অথচ মোদীর পাশে বিজ্ঞাপনে নিজেরই ছবি দেখছেন তিনি। তথ্য জানাচ্ছে 2020-21-এর প্রধানমন্ত্রী আবাস যোজনার টার্গেট 24.41 লক্ষ বাড়ি, তার মধ্যে 14.22 লক্ষ কাজ হয়েছে, বাকিটা হয়নি। 15 থেকে 22-এর মধ্যে 2 কোটির বেশি লক্ষ্যমাত্রা এই প্রকল্পের। অতএব খাতায় কলমে অনেক কিছুই হয়, বাস্তব কিন্তু অন্য কথা বলে। লক্ষ্মীদেবী ঘর পাননি আজও। মকান হমকো নেই মিলা, এ ফোটো কৈসে ভি আয়া হমকো অভি পাতা নেই হ্যায়, হম কুছ নেই জান রহে ফোটো কে বারে। লক্ষ্মীদেবী এখন ভয় পান। যে শাড়িটা পরে ছবি উঠেছে মোদির পাশে, সেই শাড়ি ভয়েই পরেন না এখন। কাগজে ছবি বেরোলেও অন্ধকার ঘরে ফেরাই লক্ষ্মীদেবীর ভবিতব্য, সেখানেই ফেরেন তিনি, ঠাঁই বদলায়নি তার। ক্যামেরায় সুশান্ত মুখার্জির সঙ্গে সুদীপ সরকারের রিপোর্ট, আকাশ বার্তা। দিল্লির মতো আন্দোলনের হুমকি কর্ণাটকে, ফিরছি এই খবর নিয়ে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।